প্লেন, তো এখান থেকে বেরোবো, এখনো ডেস্টিনেশনে পৌঁছায়নি, তো চলুন। চলে চলে এদিকে 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 সামনের ব্রেক চিপিস না, পেঁচা 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 সামনের চাকা কিন্তু ধসে যাচ্ছে। হ্যাঁ চল চলো এখানে ফটোটা সেরা আসছিল, সেরা আসছিল, সেরা একদম ওদের একদম জানিক একদম চাকা ডান দিক কাটা, ডান দিক কাটা। হ্যাঁ 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 চল ডান দিক কাটি রাখ, কাটি রাখ, চল বেরিয়ে গেছে, গাড়ি বেরিয়ে গেছে, চলো সব দেখি সব দেখি একটু মুখে জল দিচ্ছে। দেখুন দেখুন সবচেয়ে মুশকিলের ব্যাপার হলো আপনার হাইট যদি শর্ট হয় আপনার জন্য অফরোড নয়, কিন্তু আমাদের ওই ভেতরে বাংলায় ব্লগিং করছে না, আমি তো অন্য একজনের চ্যানেলে বলছি হাইট না না হাইট লম্বা হলে না এখন প্রবলেম হচ্ছে ওই দিক থেকে বৃষ্টি আসছে, আশা করি দেখতে পাচ্ছি এখানে হালকা হালকা শুরু হয়ে গেছে, হালকা মানে প্রচন্ড জোরেই এক্ষুনি পড়ছে, তো দেখা যাক।
আমার ক্যামেরাটা না তো ফাইনালি রায়চকের ফেরিঘাটে আছি, ফাইনালি অফরোড শেষ হলো, গাড়িটার অবস্থা পুরো কাদা কাদা। এখানে দেখো, দেখুন দীপাঞ্জন ব্লক করছে, দীপাঞ্জনের অবস্থা খুবই খারাপ, দীপাঞ্জনের অবস্থা। তো এই ব্যাপার, তো চলুন দীপাঞ্জনের অবস্থা আমি বারবার দীপাঞ্জনকেই দেখাচ্ছি, পুরো কাদা কাদা ময়, পুরো কাদা কাদা। স্যান্ডি যাওয়ার পরেই কাদা কাদার পারতে পারে দীপাঞ্জন ধরবে। তো আরেকটা কথা দীপাঞ্জনের সাথে বলা হয়নি, দীপাঞ্জন ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস, ইউ আর দিস ক্লোজ টু 4K। হ্যাঁ, সো মেনি মেনি কংগ্রাচ। তো ইফ ইউ আর নট ফলোইং দীপাঞ্জন, গো ফলো হিম ইন দীপাঙ্গামা, সো হিজ চ্যানেল নেম ইজ দীপাঙ্গামা। একদম, আসুন দেখুন, ভালো লাগে, খারাপ লাগলে জানান কমেন্ট করে কেন লাগছে। এক্স্যাক্টলি। তো আপাতত যাওয়া যাক, সকাল থেকে কিচ্ছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে, তো চলুন খাওয়া যাক।
তো লেফট ফ্রম দি লাস্ট লোকেশন। তো এখন আমরা আছি সোনাতরি রেস্টুরেন্টে, তো ওখানে গিয়ে আমরা লাঞ্চটা করবো আগে। তো রাস্তাটা প্রচণ্ড সুন্দর, যেমন দেখতে পাচ্ছেন এইখানে, এটা রাস্তা। তো এটা রাস্তা লেখা আছে 10 কিলোমিটার পার আওয়ার। তো আপাতত এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, টানাই বৃষ্টি হচ্ছে, কিছু কিছু গ্যাপে গ্যাপে বৃষ্টি হচ্ছে, লেন্সে এখন জল আছে। হ্যাঁ, তো আপাতত বৃষ্টি হচ্ছে, তো যাওয়া যাক, গিয়ে দেখা যাক। সোনাতরিতে আমরা এখন খাইনি, বিকজ প্রচণ্ড এক্সপেন্সিভ। বাফেটও না, অ্যাপ্রক্স 1800 হেড এখানে সোনাতরি। তো ওখান থেকে বেরিয়ে গেছে, এখন বৃষ্টি পড়ছে বলে আমরা দাঁড়িয়ে আছি। তো আমার ক্যামেরা আমার ব্যাগে, এখন ফোন দিয়ে শ্যুট করছি। তো আপাতত এখান থেকে বেরোবো, দেখা যাক কী হয়, আগে গিয়ে খাবো। তো জাস্ট দাঁড়িয়েছি খেতে, তো ওখানে গ্রাজিয়া চালাচ্ছে। তো জাস্ট দাঁড়িয়েছি খেতে, ওই হোটেলটায় খাবো। তো সোনাতরিতে আন বলে আমরা খাইনি, কারণ প্রচণ্ড এক্সপেন্সিভ। তো ওইখানে আমি এক্স্যাক্টলি জায়গাটার নাম জানি না কোথায়, বাট লোকজন লোকাল লোকজনেরা বললো ভালো খাওয়া দাওয়া, তো তার জন্যেই তো অনেকক্ষণ ধরে খিদে পেয়ে যায় আমরা বলছিলাম লোক। তো এই হোটেলটায় খাচ্ছি, তো যাওয়া যাক, দেখা যাক কেমন খাবার। হোটেলে আমাদের সিট, আমরা 8 জন আছি, 2 হোটেল টেবিল নিলেই হয়ে যাবে। তো দেখা যাক আমার খাওয়া দাওয়া। ফাইনালি লাঞ্চ করলাম, তো প্রাইস রিজনেবল ছিল, খাওয়ারও ভালো ছিল। তো আমাদের 8 জনের টোটাল বিল হচ্ছে 870 সামথিং, তো কোয়াইট রিজনেবল। যদি এইদিকে আসেন, হোটেলের নাম ওইটান, তো আসতে পারেন, খুব ভালো খাবার। তো আপাতত আমরা বাড়ি যাবো, এখন প্রচণ্ড টাইট লাগছে, তো দেখা যাক। আমরা এখন এখান থেকে বেরোবো, ডিরেক্ট বাড়ি গিয়েই স্টপ নেবো, আর কোথাও স্টপ নেবো না। অনেক মানে বেলা হয়ে গেছে, প্রায় 2-2:30 বাজে। তো ওইখানে সবাই রেডি হচ্ছে, তো একেবারে রওনা হয়ে বাড়িতে দেখা হচ্ছে। তো আমি আপাতত কলকাতায় ঢুকে গেছি, তো এরপরে আর কোথাও যাওয়া নেই, এখান থেকে সবাই নিজের নিজের জায়গায় চলে যাবে। তো তার জন্য আমি এন্ডিং দিস ব্লগ আউট হিয়ার। ইফ ইউ লাইক দিস ভিডিও, গিভ আ থাম্বস আপ, কমেন্ট ডাউন বিলো হোয়াট ইউ ওয়ান্ট টু সি ইন দ্য নিয়ার ফিউচার, শেয়ার দিস ভিডিও উইথ ইওর ফ্রেন্ডস, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। টিল দেন, পিস।